2017 ব্যালন্ডিওর জয়ের পর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন এখানেই শেষ নয়, ক্যারিয়ারকে আরো সামনের দিকে নিয়ে যেতে চান তিনি। এবারের ব্যালন্ডিওর জয়ের মাধ্যমে লিওনেল মেসির 5 বারের ব্যালন্ডিওর জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন্ডিওর অনুষ্ঠানের পরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সংবাদ সম্মেলনে এসে ফুটবল নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান CR7। ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসির সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার কথা বলতেই উঠে আসে নেইমারের নাম। এ সময় নেইমার প্রসঙ্গে CR7 বলেন, ভবিষ্যতে ব্যালন্ডিওর জয়ে শক্ত অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে নেইমার। নেইমারও একদিন ব্যালন্ডিওর জিতবে, তাই প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে আরো কঠিন হচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার প্রসঙ্গে আরো বলেন, নেইমার একজন প্রতিভাবান ফুটবলার, তাই ব্যালন্ডিওর জয়ে তার সম্ভাবনা অনেক। আমি নিশ্চিত ভবিষ্যতে এই পুরস্কারটি নেইমারের হাতেও উঠবে, কারণ সে এই পুরস্কার জয়ের যোগ্য দাবিদার। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে বলেন, 5 বার নয়, ব্যালন্ডিওর আমার 7 বার চাই, আর আমি রিয়াল মাদ্রিদে থেকেই ক্যারিয়ার শেষ করতে চাই।